বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন 6টা বাজে। তোমাদের সাথে সকালবেলায় কথা বলতে বসলাম আজকে। হ্যাঁ, বাইরে ভীষণ গরম। হ্যাঁ, 6টা বাজে, এখন তাড়াতাড়ি কাজ সেরে স্নান করব, থাকতে পারছি না গরমে। হ্যাঁ, আর তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমার স্নান শেষ, আবার তোমাদের সাথে কথা বলতে বসলাম। এখন চা করব, চা করে খাবো, তারপর তো আছেই সকালের খাবার, তারপরে তো রান্নাঘরে দুপুরে আবার আছে। এখন পুজো দেওয়া যাবে না, আম্মা বুঝি চলছে। হ্যাঁ, এখন যাই, আগে চা করি, তারপরে আবার তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন চা করছি, চলো। চলো, চাটা নিয়ে ওই ঘরে যাই। এরপরে তো এই যে চা খাওয়া হচ্ছে, এরপরে সকালের খাবার একটু করব, তারপরে দুপুরে রান্না দেরি আছে, 11টা সাড়ে 11টার দিকে করব। কারণ হচ্ছে তখন যদি করি তাহলে রান্নাগুলো গরম থাকে, ওই জন্য আমি একটু দেরি করেই করি দুপুরে রান্না। বন্ধুরা, এখন ওই যে পনির রান্না করব, পনিরতে লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করব। পনির ভাজা হয়ে গেছে, এখন উঠাবো। বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে ফোড়ন দিব জিরে, আর গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ছোট আলু দিয়ে দিচ্ছি। ছোট আলুতে একটু লবণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু আদা দিয়ে নাড়াচাড়া করে আলুটা কষাবো। কষানো হয়ে গেলে তারপরে গরম জল দিয়ে দিব। গরম জলটা ফুটে উঠলে তারপরে দিয়ে দিব পনির। পনির হয়ে গেছে, এখন নামাবো। পনিরটা নামানোর পরে লুচি বানাবো, এই লুচি দিয়ে এই পনিরটা খাবো। বন্ধুরা, এখন খাবো, খেয়ে তারপরে দুপুরে রান্না করব। প্রতিদিন তো দেখাতে পারি না, আজকে দেখাচ্ছি তাড়াতাড়ির জন্য, যে তাড়াতাড়ি দুপুরে রান্না করব। বন্ধুরা, এই যে আজকে লুচি খাচ্ছি আর পনির দিয়ে, আজকে শনিবার, একবারে দুপুরে পনির করে করলাম, আর হচ্ছে দুপুরে হচ্ছে মুগ ডাল করব, কাকুড়ি ভাজবো, আর একটু আলু ভাজবো আজকে। আর এখন ওই যে লুচি বানালাম, লুচি দিয়ে ওই পনিরটা দিয়ে খাচ্ছি। কোনোদিন দেখাতে পারি না তাড়াতাড়ি, তো এমনি 11টা বাজে, 11টা 10 বাজে, আবার রান্নাঘরে যাব। বন্ধুরা, এই কদিন কি বৃষ্টি, আজকে দেখি আপনি খুব রৌদ্র। ছেলে আর আমি খেতে বসছি, ছেলে দেখাতে যা দেখে আমি ওকে দেখাই না। হয়ে গেলো খাওয়া, এখন ওদিকে রান্নাঘরে যাবো। রান্নাঘরে গিয়ে পনির তো রান্না হয়ে গেল, এখন গিয়ে মুগ ডাল রান্না করবো, মুগ ডাল বসাবো। কাকুড়ো আলু সব কাটা হয়ে গেছে, ওগুলো পরে ভাজবো। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।